শপথ নেওয়ার পর ইউনুসকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। হিন্দুদের রক্ষা করার বার্তা এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান পদে শপথ নিয়েছেন মোহাম্মদ ইউনুস। শপথ গ্রহণের পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সাথে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের রক্ষা করার ডাক দিয়েছেন মোদি। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুক ও এক্স হ্যান্ডেলে মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, নতুন দায়িত্ব পাওয়ার পর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা, আশা করি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। তারপরে তিনি লিখেছেন, বাংলাদেশে হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করা হবে বলে আমরা আশা করছি। এ বিষয়ে তার বার্তা, দুদেশের শান্তি সুরক্ষা ও উন্নয়নের জন্য বাংলাদেশের সাথে একসঙ্গে কাজ করবে ভারত। বৃহস্পতিবার প্যারিস থেকে ঢাকায় ফিরেছেন মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার রাতেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস। শপথ গ্রহণের পর বাংলাদেশবাসীর জন্য ভিডিও বার্তায় তিনি দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাওয়ার ডাক দিয়েছেন। তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে। আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে, আনন্দে চিত্তে, নিজ নিজ কর্মস্থলে, নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার জন্য, নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। ওপার বাংলায় দায়িত্ব নেওয়ার পর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশের যারা কার্যভার গ্রহণ করেছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। আশা করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে। প্রসঙ্গত, বৃহস্পতিবার ঢাকার বঙ্গভবনে স্থানীয় সময় রাত 9টার পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান। মোহাম্মদ ইউনুসের সাথে শপথ নেন আরও 13 জন। 3 জন বাইরে থাকায় আজ শপথ নিতে পারেননি। সব মিলিয়ে ইউনুসের নেতৃত্বে মোট 16 জন সদস্য থাকবেন অন্তর্বর্তী এই সরকারে। বাংলাদেশে দীর্ঘদিন ধরেই চলছে অস্থিরতা। সংরক্ষণ বিরোধী আন্দোলন দিয়ে শুরু হলেও পরে তা হিংসাত্মক আকার ধারণ করে। পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের কারণে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। সাধারণ পড়ুয়া, সাধারণ মানুষ যেমন মারা গিয়েছেন এই আন্দোলনের জেরে, তেমনি বহু পুলিশ কর্মী খুন হয়েছেন। এসবের মধ্যেই গত 5ই আগস্ট সোমবার প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তার 3 দিনের মাথায় গঠন হল অন্তর্বর্তী সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।